হে গাইস, ইজ মিয়র বয় হিমেল আহমেদ অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আমি আপনাদের আজকে দেখাবো যে আপনারা কীভাবে 3D ট্যাগস দিয়ে আপনাদের চ্যানেলে, আপনাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ইন্ট্রো এবং চ্যানেল আর্ট তৈরি করতে পারবেন। তো ইন্ট্রোর জন্য আপনারা ব্যবহার করতে পারবেন 3D ট্যাগস, এবং অনেক প্রয়োজনীয়, যাতে সুন্দর দেখায় আপনাদের, তার তাই প্রয়োজনীয় হয় 3D ট্যাগস। এবং আপনাদের চ্যানেল আর্ট তৈরি করতে হলে চ্যানেল আর্টের পিক্সেল বা ইমেজ সাইজ অনেক বড় চায়, তাই এই অ্যাপটি দ্বারা এটা করা সম্ভব। এবং অ্যাপটি আপনি পেয়ে যাবেন প্লে স্টোর বা অ্যাপ স্টোর, এবং আমার ভিডিওর নিচে দেওয়া ডিসক্রিপশন লিঙ্ক। অ্যাপটি হচ্ছে পিক্সেল ল্যাব, এই পিক্সেল ল্যাবের মাধ্যমেই আপনারা এটি করতে পারেন। তো দেরি না করছো, দেরি না করে শুরু করা যাক। তার আগে কিছু কথা আছে, তো কথা হচ্ছে এই চ্যানেলটি নিয়ে। এই চ্যানেলটি আমার একজন ফ্রেন্ডের চ্যানেল, এবং এটির ভিতরেও আপনি ভালো ভালো ভিডিও পেয়ে যেতে পারেন। এবং যদিও আমার চ্যানেলের সাবস্ক্রাইবার হয়ে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে থাকেন, অবশ্যই তার কমেন্টে ভালো ভালো কমেন্ট করবেন, এবং তার ভিডিওতে কোনো সমস্যা থাকলে সেটিও তাকে জানিয়ে দেবেন, এবং তাকে বলবেন প্লিজ যে আমার চ্যানেলের থেকে আপনি এসেছেন, থ্যাংক ইউ, এবং এতে আমারও লাভ হবে। তো আমরা প্রথম পিক্সেল ল্যাপটপে অন করি। অন করার পর কিছুটা আমরা এরকম ইন্টারফেস দেখতে পারবো। এরকম দেখতে পেলে সর্বপ্রথম আমাদের কালার নিতে হবে। তো কালারের জন্য সরি গাইস, কালার যখন এখানে ক্লিক করে অনেক কিছু অপশন দেখতে পারবেন, অনেক এই ডটটিতে ক্লিক করুন। ক্লিক করার পর কালারে চলে যান। কালার গিয়ে এখানে আপনি বিভিন্ন ধরনের কালার পেয়ে যাবেন। এটা হচ্ছে সিঙ্গেল কালার, এবং গ্রাডিনেট কালারটা আমি নিতে যাচ্ছি। এটার ভিতরে আমার এই কালারটা সবচেয়ে ফেভারেট, তো এই কালারটা সিলেক্ট করে নিলাম। এখন এখানে টেক্সট দিতে হবে, তো টেক্সটটা দেন এখানে চলে গিয়ে এই পেন্সিল চিহ্নটিতে ক্লিক করলাম। করার পরে নিউ টেক্সটের জায়গায় আমার চ্যানেল নেমটি বসিয়ে দিলাম, HIMALEACHBD। তো হয়ে গেল আমার চ্যানেল নেম। ওকে ওকে করে দিয়ে এটাকে ছোটো বড়ো করতে পারবেন। তো এটা হয়ে গেলে আপনাদের যে ইম্পর্টেন্ট কাজ, সেটা হচ্ছে এই 3 ডটটিতে ক্লিক করুন। 3 ডটটিতে ক্লিক করার পর এখানে এরকম ইন্টারফেস আসবে। এখানে আসার পর ইমেজ সাইজ, যেটা আপনার ইউটিউবের জন্য অনেক প্রয়োজনীয়, এখানে 1200 এটা সরিয়ে দিয়ে 2560 বসিয়ে দিবেন। আর এখানে হাইটে দিয়ে দিবেন 1440, 1440 ডান। এটা হচ্ছে আপনার ইউটিউবের চ্যানেল আর্টের জন্য। এটা না দিলে আপনার চ্যানেল আর্টের ছবি বা ছবির কোয়ালিটি হবে না। তো এটা আপনার একটা গুরুত্বপূর্ণ কাজ। তো ওকে করে নেই। ওই কারণের পর তো সর্বপ্রথম আমাদের টেক্সটটাকে ছোট করতে হবে। ছোট করতে হলে এখানে টি চিহ্নতে চলে গিয়ে এখানে ছোট বড় করতে পারবেন। তো আমি এতটুকু নিচ্ছি এবং লম্বালম্বিভাবে নিচ্ছি, কারণ ছোট নিতে হবে, বড় নিলে আপনার ফুল টেক্সটটা আসবে না। তো টেক্সটার সেট এতটুকু নেওয়ার পরে এখানে আমি চলে যাব 3D করবো টেক্সটটাকে। টেক্সটটাকে 3D করতে হলে এই অপশনে আসলে, এখানে অনেকগুলো অপশন আছে, তো এখানে আপনি 3D অপশনে চলে যাবেন। এখানে এনাবেল করে দিবেন। এনাবেল করার পরে এখানে অনেক রকমের অপশন, ছোট বড় বা, তো এটাকে যদি আপনি লেখাটাকে আরও ডিপ করতে চান, 3D টেক্সট করার আগে এখান থেকে বেরিয়ে আসুন। এবি ফন্ট এটা এখানে ক্লিক করুন, এবং এখান থেকে আপনার মন মতো লেখা চয়েস করুন। তো এখানে আমি চুজ করতেছি, আমার রিসেন্ট রয়েছে। এই লেখাটা আমার কাছে বেশ ভালো লাগে, তাই এটা নিলাম। তো এখন 3D করা যায়, এখন 3D খুব সুন্দর হবে, এতটুকু আমার জন্য পারফেক্ট। এটা আপনি আপনার টেক্সটটাকে বড় ছোট করতে পারবেন। সো এতটুকু রাখলাম। তো তারপর নিচে আরও অপশন রয়েছে, এটাকে আপ ডাউন করাতে পারবেন। তো আমি বেশি আপ ডাউন করাচ্ছি না, মাঝামাঝি রাখছি। তো এটাকে স্লাইড রোড করতে পারবেন, আমি হালকা স্লাইড রোড করব, যাতে আমার 3D লেখাটা বোঝা যায়। তো তারপর এটাকে রোটেট করা যাবে। তো রোটেট আমি করছি না, এখানে 0 রাখছি।
এখানে জিরো রাখার পর এখানে এটার ব্রাইটনেস, 3D টেক্সচার ব্রাইটনেস কমাতে বা বাড়াতে পারবো। তো কমালাম, এটা আমার ভালো লাগছে। এবং এই দুটা জিনিস আপনি 100% করতে হবে, এবং শুধু শ্যাডোটা আপনার ইচ্ছে মতো। 3D করার পরে এখানে আমি রিফ্লেকশনে দিলাম, রিফ্লেকশনে ক্লিক করার পরে আমার লেখার নিচে রিফ্লেকশন চলে আসলো, এবং এটা এতটুক দিলাম, এটা আমার কাছে পারফেক্ট লাগতেছে। এখান থেকে আপনি অনেক ধরনের অপশন পেয়ে যেতে পারবেন, কালার লেখার টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন। সো আমি টেক্সটের কালারটা চেঞ্জ করতেছি না, এখানে অনেক ধরনের অপশন পেয়ে যাবেন। অবশ্যই অ্যাপটিকে ডাউনলোড করার চেষ্টা করবেন। এবং এখানে যদি আমার চ্যানেল আইকন দিতে চাই তাহলে এই প্লাস বাটনতে ক্লিক করতে হবে, তারপর ফ্রম গ্যালারি, গ্যালারিতে আসার পর আমি আমার ফটোতে এই এই অ্যান্ড্রয়েডের লোগোটা নিচ্ছি। এটা আমি অন্য একটি অ্যাপের মাধ্যমে কাট আউট করে রেখেছি, অবশ্যই আপনারা কাট আউট করে নেবেন, শুধু লোগোটা থাকবে, বাকি সাইডগুলো থাকবে না, জাস্ট এরকম। এটাকে একেবারে ছোট করে নিতে হবে। আপনারা আপনাদের মন মতো বসাতে পারবেন। গাইস আমার এখানে একটু প্রবলেম হচ্ছে জাস্ট, তো আমি বসে ফেলেছি। আমি চাইতেছি না আর কিছু দিব, জাস্ট আরেকটি টেক্সট দিব। তো আবার প্লাস বাটনে ক্লিক, ক্লিক করার পর টেক্সটে চলে গেলাম। সো এখানে নিউ টেক্সটে লিখব আমি সাবস্ক্রাইব নাও। তো যেমনটা আগের মতো করেছি, এই টেক্সটটাকেও আমি আবার একেবারে ছোট করে নিব। এটাকে আপনি যেখানে খুশি ব্যবহার করতে পারেন। দেওয়ার পর এই টেক্সটটাকে আমি ফরেন্টটি নিয়ে আমার আগের টেক্সটার মতো করে দিব, ডেইস। এবং এটাকেও আমি এখন 3D করব। এবং এটাকে লাইটিং করার, হ্যাঁ এটা পারফেক্ট। এটারও রিফ্লেকশন নিব আমি, তো আমি আর কিচ্ছু ডালবো না, জাস্ট এটাই আমার চ্যানেল ইন্ট্রো। চাইলে আপনারা এখানে অনেক কিছু অ্যাড করতে পারেন, এবং এই ছবিটিকে আপনি সেভ করতে পারবেন। এই 3 ডট ক্লিক করুন, ক্লিক করার পর এটা দেখে নেবেন 2560 থাকবে না, এবং 1440 এটা রাখতে হবে, তাহলে আপনার ইউটিউবে ক্রিয়েট হয়ে যাবে। তো গ্যালারিতে সেভ করে নিন। তো গাইস দেখতেই পাচ্ছেন এটাকে এখানে আমি সেট করে দিয়েছি, তো এটা পারফেক্টলি বসেছে, কোনো চিন্তা করার দরকার নেই। আপনি এর চেয়েও ভালো করে বানাতে পারবেন, এবং জাস্ট লেখাগুলো ছোট দিবেন তাহলেই আসবে। এবং আমি মেন ইউটিউবে ঢুকে দেখাচ্ছি, মেন ইউটিউবে দেখতে পারছেন আমার চ্যানেল। দেখেন আমার চ্যানেলের জাস্ট শুধু এতটুকু আসে নাই, তোরা কিছু করার নেই, এতটুকু আসবে এবং কম্পিউটার দেওয়া পুরোটা আসবে। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেন, শেয়ার করেন। প্লিজ সাপোর্ট মি, থ্যাংক ইউ অ্যান্ড গুড বাই।